আবারও স্বাগত জানাচ্ছি কমিউনিটি সংবাদে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্লাসগোর বাংলা সেন্টার গত রবিবার আয়োজন করে বিশেষ অনুষ্ঠান মালা। আমাদের সহকর্মী মিজানুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গ্লাসগোর বাংলা সেন্টার গত রবিবার আয়োজন করে বৈশাখী মেলা। স্থানীয় হিলহেড লাইব্রেরির অ্যাসেম্বলি হলে দিনব্যাপী আয়োজনে ছিল নানা আকর্ষণীয় অনুষ্ঠান মালা। নানা ধরনের খাবার, আড্ডা ও খুশগল্পে মেতে উঠেন অনুষ্ঠানে আগত গ্লাসগোয় বসবাসরত পেশাজীবী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। নানা আয়োজনের মধ্য দিয়ে ফুটে ওঠে বাংলার চিরায়ত ঐতিহ্য ও কৃষ্টি। স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, শিশুদের নৃত্য ছিল আকর্ষণীয়। বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশি ছাত্ররা পরিবেশন করেন ফ্যাশন শো, কৌতুক, অভিনয়। এদের কেউই পেশাদার শিল্পী নন, দর্শকদের আনন্দ দেওয়াই ছিল এদের মূল উদ্দেশ্য। মেলায় স্টল নিয়ে আসে খাবার, পোশাক এবং নানাবিধ চ্যারিটি ও কমিউনিটি সংগঠন। অবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলা সেন্টারের নেতৃবৃন্দ। আগামী বছর মে মাসে আউটডোরে পয়লা বৈশাখ উদযাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলা সেন্টারের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্লাসগো বাংলা সেন্টারের ভাইস চেয়ার ক্যাপ্টেন জহিরুল হক এবং সেক্রেটারি ওয়াসিবুইয়া। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, স্কটল্যান্ড। চ্যানেল এস কমিউনিটি নিউজ দেখুন সপ্তাহের সোম ও শুক্রবার রাত 8টায় এবং রাত 1:30টায়, পুনঃপ্রচার মঙ্গল ও শনিবার বিকেল 4টায়। চ্যানেল এস, ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি।